গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনোটিতেই ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেইনি, সেটা গ্রামীণ ব্যাংক কিংবা অন্য কোনো বড় প্রতিষ্ঠানই হোক। তার পটভূমিটা আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনোটাতে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেইনি, সেটা গ্রামীণ ব্যাংক হোক, সেটা অন্যান্য বহু প্রতিষ্ঠান হোক। মানুষ প্রতিষ্ঠান করে, বাণিজ্যিক প্রতিষ্ঠান করে লাভ করবে, মুনাফা করবে, বড় করবে। আমরাও লাভ করেছি, বড় করেছি, কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য, যেটা বলি আমরা সামাজিক ব্যবসা, ব্যবসার মাধ্যমে মানুষের উপকার, যেখানে যে যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন না। কাজে আমি এই বিষয়ের প্রবক্তা, সোশ্যাল বিজনেস বলে যেটা বলি, সামাজিক ব্যবসা বলি, বিশ্বব্যাপী এটাকে প্রচার করার চেষ্টা করছি। দুঃখে আমি নিজে যদি উল্টা করি তাহলে তার হলো না, কাজে যা কিছু করি এটাকে এটাকে পটভূমিতে রেখে বাকি যদি বিচার করে, আমার খুব উদ্দেশ্যের মধ্যে কোথাও ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় আত্মপক্ষ সমর্থন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তাহলে কোম্পানির বিচার হবে, সেখানে কোম্পানির সাথে যারা পরিচালনা করেন উনি 52টি অর্গানাইজেশনের, আপনার বিনা বেতনে উনি চেয়ারম্যান, সবাইকে উৎসাহ দেন কিভাবে সামাজিক ব্যবসা গড়ে তুলতে হবে, কিভাবে দেশটাকে বড় করে তুলতে হবে। পাই সাক্ষী দিলাম না এই কারণে, কারণ বাদীর দায়িত্ব হচ্ছে মামলা প্রমাণ করা, আমাদের দায়িত্ব না মামলা প্রমাণ করা। আমরা বাদীকে জেরা করেছি, জেরার করার মধ্য দিয়ে সমস্ত মামলাকে আমরা ফিনিশ করে দিয়েছি। আগামী ডেট হচ্ছে আগামী 16 তারিখ। তানভীর আশা, ঢাকা পোস্ট।